160 সিসি সেগমেন্টের বেস্ট একটা বাইক, না মানে হিরো দাবি করছে। প্রাইস আর ফিচারের দিক থেকে দেখতে গেলে এই সেগমেন্টের বাজারে অন্য সব বাইকের চেয়ে 4 বছর আগে রিলিজ হওয়া হিরো থ্রিলারও কিন্তু বেস্ট ছিল, বাট লুক, সার্ভিস আর ব্র্যান্ড ভ্যালুর কাছে বরাবরই মার খেয়ে যায় হিরো। হিরোর একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে তাদের প্রাইস আর ফিচারের দিক থেকে তারা সবসময় তাদের বেস্টটা প্রোভাইড করার ট্রাই করে। এখন কথা হচ্ছে, নতুন রিলিজ হওয়া হিরো থ্রিলার কি তাদের সব উইকনেসগুলো কাটিয়ে উঠতে পারবে, অ্যান্ড ইজ ইট আ রিয়েলি বেস্ট 160 সিসি বাইক ইন দিস সেগমেন্ট? চলুন দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে নিউলি লঞ্চড হওয়া হিরো থ্রিলার 160 আর 4B বাইকটির কিছু ভালো আর খারাপ দিক নিয়ে। সো ফার্স্ট অফ অল লুক, ওল্ড হিরো থ্রিলারের চেয়ে এবারে থ্রিলারে বেশ কিছু চেঞ্জেস আপনার চোখে পড়বে। অ্যাগ্রেসিভ একটা লুক দেওয়ার ট্রাই তারা করেছে, কিন্তু কেন জানি সেটা সাকসেস হয়নি। আই মিন, অ্যাজ ইউজুয়াল শার্পনেসটা নাই। বাই দ্য ওয়ে, স্প্লিট একটা সিট পেয়ে যাচ্ছেন, এরপর ইঞ্জিনের নিচে এই যে কিটটা নিউ দেখতে পারবেন। আন্ডার কাউলে 4B লেখা গ্রাফিক্সটাও ভালো লাগছে অনেক আমার কাছে। ট্যাঙ্কের গ্রাফিক্সেও ভালো চেঞ্জেস আসছে, এছাড়া থ্রিলারের এই যে লোগোটাও কিন্তু প্রিমিয়াম দিয়েছে। এটা স্টিকারের মতো হলে ভাইবটা কিন্তু আসতো না। এরপর ফিট অ্যান্ড ফিনিশিং আর প্যানেল গ্যাপের মতো ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোতে এবার খুব কেয়ারফুলি কাজ করেছে হিরো বাইকটাতে। ওভারঅল আগেরটা চেয়ে এবার একটা মাস্কুলার শেপে পাচ্ছে নিউ হিরো থ্রিলার 4B। তো এবার ইঞ্জিনটার দিকে যদি দেখি একটু, সিঙ্গেল সিলিন্ডার 4 বাল্ব এয়ার অ্যান্ড অয়েল কুল্ড SOHC-FI 165 সিসি এর একটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যার কারণে আগের থেকে পাওয়ারও অনেক বেশি পাচ্ছেন। 16.7 BHP পাওয়ার পাচ্ছেন 8500 RPM-এ, আর 14.7 Nm অফ টর্ক পাচ্ছেন 6500 RPM-এ। ইঞ্জিনটি ঠান্ডা করার জন্য এয়ার অ্যান্ড অয়েল কুল দুটি প্রযুক্তিই কিন্তু ব্যবহার করা হয়েছে। কোনো রকম পুশ করা ছাড়াই বাইকটি ইজিলি 100 স্পিড ক্রস করতে সক্ষম বলে হিরো দাবি করছে। তবে 4 বাল্বের ইঞ্জিন হওয়ায় আগের থ্রিলারের চেয়ে এই বাইকটিতে ভালো রকমের একটা মাইলেজ ড্রপ করার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এরপর নিউ থ্রিলারে প্রিমিয়াম একটি জিনিস আপনার চোখে পড়বে, হুইচ ইজ KYB এর আপসাইড ডাউন ফর্ক। এই সেগমেন্টের মধ্যে দেশে ফার্স্ট কেউ এই ফিচারটি দিয়েছে। গোল্ড কালারের এই USD মানে আপসাইড ডাউন ফর্কটি আসলেই অনেক অ্যাট্রাকটিভ, যদিও বাংলাদেশের রাস্তার জন্য আমি এটা প্রেফার করি না, কারণ এটার মেনটেন্যান্স কস্ট, যা আমি আমার আগের ভিডিওতে বলেছি, উপরে লিঙ্ক চলে আসছে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। ছাড়া পিছনে ইউজ করা হয়েছে মনোশক, যা 7 স্টেপে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ব্রেকিং কনফিডেন্স বাড়ানোর জন্য বাইকটির পিছনে ইউজ করা হয়েছে 220 mm-এর পেটাল ডিস্ক ব্রেক, আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 276 mm-এর পেটাল ডিস্ক ব্রেক উইথ ABS। অল নিউ ইনভার্টেড LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে ট্রিপ মিটার, ওডোমিটার, স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর অ্যান্ড ক্লক সহ যাবতীয় সব ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তবে মিটার কনসোলের সামনে ছোট একটা ভাইজর ইউজ করলে ব্যাপারটা আরও জমে যেত। হোয়াটএভার, সাইড স্ট্যান্ড ইগনিশন কাট অফ ফিচারটি কিন্তু পেয়ে যাচ্ছেন, যার কারণে স্ট্যান্ড নামানো অবস্থায় বাইক টান দিয়ে দুর্ঘটনার শিকার আর হতে হচ্ছে না। লেড হেডল্যাম্প পেয়ে যাচ্ছেন উইথ ডে টাইম রানিং লাইট, এর টেল লাইট আর সিগন্যাল লাইটগুলো পেয়ে যাচ্ছেন LED-তে। বিল্ট ইন হ্যাজার্ড সুইচ পেয়ে যাচ্ছেন, যার কারণে ওয়ার কেটে আলাদা করে 4 ইন্ডিকেটর সুইচ আপনাকে আর লাগাতে হচ্ছে না। এছাড়া আরও একটি মজার ফিচার পাচ্ছেন, হুইচ ইজ USB চার্জিং পোর্ট। ওফ, ফিচারের কমতি তারা রাখে না এই বাইকটাতে, বলতে বলতে হাঁপাই গেলাম। যাই হোক, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম হিরোর 3টা উইকনেস, তার মধ্যে লুকের ব্যাপারটা এবার কনসিডার করা যায়, কি বলেন আপনারা? বাট আফটার সেল সার্ভিস আর ব্র্যান্ড ভ্যালু, এই দুইটা ব্যাপার নিয়ে হিরোকে এবার ভালোভাবে মাঠে নামা উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা কমেন্ট করে জানাবেন। যদিও তাদের নিউ কারিজমা XM-এর নিয়ে তারা যে বিজনেস স্ট্র্যাটেজিটা দেখিয়েছে, 5 লাখ টাকা দাম দিয়ে পরে অফারে 4 লাখ টাকা প্রথম 210 জনের জন্য, আবার অফারটা এক্সটেন্ড করে 500 জনের জন্য, মানে নাইস একটা স্ট্র্যাটেজি আমি বলবো। যাই হোক, 2টা কালারে আপনি বাইকটা নিতে পারছেন, একটা হচ্ছে ম্যাট স্লেট ব্ল্যাক, আরেকটা হচ্ছে নিয়ন শুটিং স্টার, যেটা তারা 2,75,000 টাকা দাম দিলেও অফারে কিন্তু 2,55,000-এ সেল করছে। আমি বলবো অনেক ভালো প্রাইসে হিরো আমাদেরকে বাইকটা অফার করতেছে। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। একটা কথা মাথায় রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যখনই রাইড করবেন হেলমেট পরে নিরাপদে রাইড করবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।